আপনাদেরকে পরামর্শ দেই, যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, এখন আমাদের এই পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না, একটা চাপ, মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্নতা সব জায়গায় না। টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দূর করতে হবে, কি করতে হয়? দূর করতে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর এক পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন, এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদ ইব্রাহিম। কি নাম? দরুদ ইব্রাহিম। এখন কেন দরুদ ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ। এই দরুদ একবার পড়লেই দশটা নেকি হবে, দশটা গুণা মাফ হবে, দশ বার আল্লাহ মাফ করবেন, মর্যাদার স্তর দশ গুণ বেড়ে যাবে ছাড়া। এবং সকালে এবং সন্ধ্যায় যে দশ বার করে দরুদ পড়বে, সকালে এবং সন্ধ্যায় কয়টা পড়ে নাই, তার জন্য বিশেষ একটা ফজিলত আছে, বলে দিব। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্যই কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন, এটা তো অবশ্যই করবেন, এবং সকাল সন্ধ্যায় দশ বার করে দরুদ পাঠ করবেন, পড়া যাবে ইনশাআল্লাহ। আজকে যারা লেকচার শুনলেন এই আমল কাজকে ধরবেন। আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই, আসবো, আলোচনা করবো, চলে যাব, এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন, নিয়াত করবেন, এক বছরের জ্ঞানের খোরাক নেবেন, এক বছর আমল করবেন, ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে। আজকে প্রথম আমল কি দিলাম? সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে দরুদ শরীফ পড়তে হবে, রাজিয়াস ইনশাল্লাহ। কি ফজিলত তাও তো জানলেন, ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতই আছে কোরআনে, যারা মুমিন তারা বলে যে সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম, শুনলাম, জানলাম, মানলাম, শুনলাম, মানলাম। আর যারা ইহুদি তারা বলে ওয়া ক্বালু সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানি না। আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি? ও তারা তো এখন খুব সভ্য জাতি নাকি? হ্যাঁ, যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরা খুব সভ্য। হ্যাঁ, যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে এরা খুব ভালো না? এরা মানবতার সেবক। যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বন্ধুরে হত্যা করতেছে এরকম ভালো হলো, ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিক্ষা হয়, তাই না ভাই? ওরা মানবতা সংজ্ঞা শিক্ষা। আর আমরা যখন টুপি, দাড়ি, পাগড়ি, বোরখা এগুলো একটু টুকটাক করার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাই না? আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি, আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম। এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না, বিশ্বাস হচ্ছে না, কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতের লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গর্ব করে প্রশ্ন করতো, কোথা থেকে আসবেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করবো, আতঙ্ক একটা, নানান কোন ঘরের মানুষ আমরা, ও বাড়িতে না জানি কি করবো। এই যে একটা ভাইব ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে, এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষ হয় সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়, এই সারা দুনিয়াতে তো সমকামিতা চলছে এখন। সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জানা করতেছে না, আমি বললাম মেয়ে মেয়ের সাথে জানা করতেছে, এই যুগে খবর কতটুকু রাখেন জানি না। এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে? যে মানুষ এখন সুখ খায়, মোটামুটি সবাই সুখ খায় কম বেশি আর কি, কেউ বেঁচে থাকার চেষ্টা করে, কেউ করে না। কোনো কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুখ খেতে পারছে, এমন হচ্ছে কিনা? এই সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে? সারা বিশ্বের, সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে? সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকে দেখবেন পর্নোগ্রাফি, লগ্নতা, দেখেন না? এমন কারো চোখ নাই যেটা এটা, যেটা এটা দেখে নাই, কারণ এটা সম্ভব না এখন এই যুগে। ইন্টারনেটের কাজ যারা করে, ইন্টারনেটে যারা ঢোকে, চোখের সামনে কিন্তু পড়বেই, 100% আলেম হোক আর জালেম হোক পড়বে, পড়বে না? এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশন যেগুলো ছড়িয়ে দেয় মুসলমানরা ছড়িয়ে দিছে, মুসলমানরা ছড়িয়ে দিছে। মেয়েরা আগে একটু পর্দায় চলত, ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে ভগ্ন করে বাইরে বের করা হয়েছে, এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে, প্রক্রিয়া বাড়ছে, ব্যবচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করেছে? আমাদের শিক্ষা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক শিক্ষা, এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা, এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল?
আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে বানান নাই সূরা বাকারা কখন থেকে আসে না আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করেছিলেন জন্য আমার খলিফা হিসেবে ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা শব্দ বানান নাই তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন বরাবর বিধান চালু করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহ খলিফা না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহ খলিফা না শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের ছড়া একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে বাচ্চারা বলছে কোরআন সুন্নাহ কে পক্ষে না বিপক্ষে সারা দুনিয়ার এই